ইতিপূর্বে আমার সহকর্মী মাননীয় কমিশনার আপনাদের বিভিন্ন প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিয়েছেন, আপনারা শুনেছেন। আমি আমার বক্তব্যে যেটা বলতে চাই সেটা হলো বিভিন্ন সমস্যার কথা আপনারা বলেছেন, কতগুলো সমস্যা শাশ্বত, যেমন কালো টাকার কথা বলেছেন এবং আরো কিছু সংকট। এখানে কিন্তু আপনাদেরকেও যেটাকে আমরা বলি যে সেলফ ডিফেন্স, আত্মরক্ষামূলক বা নিজের স্বার্থে যেটা করণীয় সেই পদক্ষেপগুলো আপনাদেরকেও নিতে হবে। নির্বাচন কমিশনের পক্ষে শত সহস্র সমস্যা সমাধান করা সম্ভব নয়। মাঠে যখন খেলা হবে দ্বিপক্ষকেই খেলতে হবে। আমি যদি কালো টাকা বিতরণ করে থাকি, আরেকজনকে এই কালো টাকা বিতরণ প্রতিহত করার চেষ্টা করতে হবে যতদূর সম্ভব, পারবেন কি পারবেন না। কিন্তু নির্বাচন কমিশন এসে পুলিশ এসে রাতারাতি সেটা করতে পারবে অনেক ক্ষেত্রে সেটা সম্ভব হবে না। তবে এই কালো সংস্কৃতি থেকে আমাদের ধীরে ধীরে উঠে আসতে হবে। আমাদের নির্বাচন ব্যবস্থায় এখনো অনেক অপসংস্কৃতি, কালো সংস্কৃতি রয়ে গেছে। আপনাদের চেষ্টায় হয়তো একটা সময় আসবে যখন আমরা সকলে, আপনারা সকলে সুশৃঙ্খলভাবে অহিংসভাবে ভোট কেন্দ্রে গিয়ে আপনাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। নির্বাচন বিষয়টা গুরুত্ব, আপনারা যারা নির্বাচিত হবেন বা হতে যাচ্ছেন আপনারা জানেন এটাকে লোকাল গভর্নমেন্ট বলে, এটাও কিন্তু সরকার। একটি আছে আপনার আমলাতান্ত্রিক সরকার, যেমন আমাদের কমিশনার সাহেবরা আছেন, ডিসি সাহেবরা আছেন, এটা আমলাতান্ত্রিক সরকার, কেন্দ্রীয় সরকারের অংশ। কিন্তু এলাকার ডেভেলপমেন্টের দায়িত্বটা পৃথিবীর সব জায়গাতেই গ্র্যাজুয়ালি জনগণের নির্বাচিত প্রতিনিধিদের হাতে দেওয়া হয়েছে এবং দ্যাট ইজ এ ডেমোক্রেটিক গভর্নমেন্ট। আপনারা যে সরকারটি গঠন করবেন সেটা কিন্তু গণতান্ত্রিক সরকার এবং জনগণের কাছে আপনাদের প্রত্যক্ষ সরাসরি জবাবদিহিতা থাকবে। এবং আপনারা যদি জনগণের প্রতি রেসপন্সিভ না হন, তার বিচার জনগণ করবেন পরবর্তী নির্বাচনে তাদের ভোটাধিকার আপনাদের বিরুদ্ধে প্রয়োগ করে, এটা আপনারা ভালো করেই জানেন। কাজেই আমরা আশা করব যারা নির্বাচিত প্রতিনিধি তারা জনসম্পৃক্ততা থাকবে, জনগণের কল্যাণে কাজ করে জনগণের সমর্থন আদায় করতে আপনাদেরকে সমর্থ হতে হবে। আমাদের তরফ থেকে, নির্বাচন কমিশনের তরফ থেকে অবাধ নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য যা কিছু করণীয় যতটুকু আমাদের সামর্থ্যের মধ্যে থাকবে, আমাদের আন্তরিকতার কোনো অভাব থাকবে না, আমাদের চেষ্টার কোনো অভাব থাকবে না, আমরা পুরোপুরি সেই চেষ্টাটা করব। কিন্তু আপনাদেরকেও স্বস্ব অবস্থানের থেকে আপনাদের যে চেষ্টাটুকু সেইটুকু পরিপূর্ণভাবে করতে হবে। আপনারা প্রচারণার কথা বলেছেন, প্রচারটা কিছু অসুবিধার কথা বলেছেন, ল্যামিনেটেড কথা বলেছেন। আপনারা জানেন বর্তমান বিশ্বে পরিবেশ যে সংকটটা সেটা ব্যাপক এবং এই ক্লাইমেট ক্রাইসিস ওভারকাম করার জন্য বিভিন্ন ধরনের পদক্ষেপ পৃথিবীর সকল দেশকে নিতে হচ্ছে। তো সেই দিকে নজর রেখে পরিবেশ দূষিত হয়, পরিবেশ বিপন্ন হয়ে পড়ে, এমন কোনো কিছু না করাই আমাদের নৈতিক দায়িত্ব এবং আইনগত দায়িত্ব। এটা ঠিক যে নির্বাচন কমিশন, আপনারা বলেছেন আমরা এককভাবে তেমন কিছু করতে পারবো না, যদি আমাদের সহযোগী প্রশাসন এবং পুলিশ প্রশাসন তাদের দায়িত্ব শক্তভাবে এবং পেশাগতভাবে ডিসচার্জ করে না থাকেন। আমি স্পষ্ট করে বলতে চাই যে এটা যেহেতু মেট্রোপলিটন এরিয়া, এখানে কিন্তু পুলিশ প্রশাসনের গুরুত্ব জেনারেল ডিস্ট্রিক্ট পুলিশ যেটা আছে তার চেয়ে অধিক। বেশ কিছু ম্যাজিস্ট্রিয়াল পাওয়ার আমার মনে হয় পুলিশ কমিশনার সাহেবকে দেওয়া আছে এবং পুলিশের যারা কর্মকর্তা তাদেরকে দেওয়া আছে। কাজেই পুলিশ কমিশনার সাহেব আপনাকে সেই দায়িত্ব যোগ্যতার সাথে, আন্তরিকতার সাথে, নিরপেক্ষতার সাথে পালন করতে হবে। আমরা দৃষ্টি রাখব, আমরা অভিযোগ শুনব, যদি কেউ বলে থাকে আমরা সেগুলো তদন্ত করেও দেখব। নির্বাচন অবাধ নিরপেক্ষ হতে হবে, উৎসব মুখর পরিবেশে হতে হবে, আপনাদের মধ্যেও একটা সমঝোতা থাকতে হবে, আপনাদের মধ্যে একটা বোঝাপড়া থাকতে হবে যে আমরা কেউ সহিংসতা করব না, উচ্ছৃঙ্খলতা করব না, তাহলেই পর যে নির্বাচনটা উৎসব মুখর হতে পারে। আপনারা যদি এমন কোনো আচরণ করেন যে কারণে যারা ভোটার সাধারণ
তারা ভোট কেন্দ্রে যেতে দ্বিধান্বিত হবেন, ভীত হবেন, ওই ধরনের কোনো কার্য করবেন না। আমরা প্রশাসনের পক্ষ থেকে আমরা নিশ্চয়তা দেব, আমাদের তরফ থেকে সর্বাত্মকভাবে চেষ্টা করা হবে যাতে ভোটাররা নিরাপদে ভোট কেন্দ্রে যেতে পারেন, ভোট কেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন। এবং আমরা আপনারা যেমন আমাদের সহায়তা চাইছেন, আমরাও আপনাদের সহায়তা চাই, এবং এটি কিন্তু পারস্পরিক। আপনারা যে আপনাদের কোনো দায়িত্ব নেই তা নয়, আমাদের কোনো দায়িত্ব নেই তা নয়, আপনাদেরও দায়িত্ব রয়েছে, আমাদেরও দায়িত্ব রয়েছে, এবং এই দায়িত্ব আমাদের সকলকে সমভাবে প্রতিপালন করতে হবে। এখানে যারা সরকারি কর্মকর্তা আছেন, জেলা প্রশাসন বিভাগীয় কমিশনার সাহেব এখানে আছেন, ওনারা ওনাদের অবস্থান থেকে যা কিছু করণীয় সেটা করবেন। আপনারা জানেন বাংলাদেশের নির্বাচনের দিকে কিন্তু শুধু আমরা না, সারা বিশ্ব তাকিয়ে আছে। নির্বাচন কিন্তু অর্থহীন নয়, নির্বাচনের গুরুত্ব রয়েছে, সেটা আপনারা পত্র পত্রিকা পড়লেও বুঝতে পারেন। আমরা যখন নির্বাচন নিয়ে আলোচনা করি, আমরা যখন দেখি পৃথিবীর বিভিন্ন দেশ আমাদের নির্বাচন নিয়ে কথা বলছেন, আমরা কিন্তু তাদের মুখ চেপে ধরতে পারছি না। যদি সম্ভব হতো মুখ চেপে ধরতাম, কিন্তু মুখ চেপে ধরতে পারবো না। পৃথিবীটা এখন উন্মুক্ত, এখন গ্লোবাল ওয়ার্ল্ড। আমাদের নির্বাচন নিয়ে আমেরিকা কথা বলছে, ইউকে কথা বলছে, ইউরোপিয়ান ইউনিয়ন কথা বলছে, জাপান কথা বলছে, এবং আপনার ইউনাইটেড নেশনস থেকেও কথা বলা হচ্ছে। কাজে আমরা এই গাজীপুর যে নির্বাচনটা হবে, এটার গুরুত্বটা আমাদের কাছে, নির্বাচন কমিশনের কাছে অত্যধিক। কারণ আগামীতে জাতীয় সংসদ নির্বাচন হবে, ওর আগে এত বড় পরিসরের একটা নির্বাচন জাতীয়ভাবে অনেক গুরুত্ব বহন করবে বলে আমরা মনে করি। এবং এই জন্যই গাজীপুর নির্বাচনটা একটা মডেল হোক, আপনাদের সহযোগিতায়, আপনাদের সদিচ্ছার উপর ভিত্তি করে এই নির্বাচনটা যেন একটা দৃষ্টান্ত স্থাপন করতে পারে যে আমরা, সরকার বলেন, নির্বাচন কমিশন বলেন, আমরা যেন একটা সুন্দর নির্বাচন আমরা উপহার দিতে পারি। একটা বিষয় আপনারা ভুল বুঝবেন না, যখন আমরা সরকার বলি তখন আমরা আওয়ামী লীগকে মিন করি না। সরকার হচ্ছে সরকার, রাষ্ট্র। যিনি মন্ত্রী উনি মন্ত্রী, উনি যখন জাতীয় দলের কিছু তখন উনি দলীয়। আমরা যখন সরকার বলি তখন আমরা ডেপুটি কমিশনার, পুলিশ কমিশনার, এসপি, ডিসি এবং সচিব তাদেরকে বুঝাই, তারা কিন্তু দল নিরপেক্ষ এবং তাদেরকে দল নিরপেক্ষ হতে হবে। কাজেই এই সরকারের উপর আমাদের ডিপেন্ড করতে হবে। তারা কিন্তু বাধ্য, নির্বাচন কমিশন যে সহায়তা চাইবে সেই সহায়তা প্রদান করতে এই সরকার বা সরকারের যারা প্রতিনিধি এরা বাধ্য, এবং তারা আমাদেরকে সেই সহায়তা দেবেন। আমার পূর্ববর্তী বক্তা মাননীয় কমিশনার বলে গেছেন, আমরা কিন্তু আমাদের তরফ থেকে যদি কোনো বিচ্যুতি হয়, সরকারি কর্মকর্তাদের তরফ থেকে বিচ্যুত হয়, আমরা যদি সেই অভিযোগ পেয়ে থাকি সেই অভিযোগ আমরা আমলে নেব, এবং আমাদের সীমিত সামর্থ্যে যে প্রতিকারের সুযোগ রয়েছে আমরা সেটা নিতে দ্বিধা করব না। ইভিএম বিষয়ে বলা হয়েছে, ইভিএম এর ব্যাপারে আমি এখানে আমাদের যারা আছেন তাদেরকে বলব, এখানে বোধ হয় ইভিএম এর ব্যবহারটা আগে খুব একটা হয়নি, ফলে ইভিএম নিয়ে ম্যাসিভ এডুকেশন, মানে যারা ভোটার, এবং কিছু আজকাল কিছু ইয়ে তৈরি হয়েছে প্লাস্টিকের, আমি দেখেছি, বা কাগজের, কিভাবে ইভিএম এ বাটন টিপতে হয়, সেগুলো আপনারাও যারা যারা প্রার্থী একটু কষ্ট করে বানিয়ে নেবেন, বা আমাদের যারা কমিশন অফিস আছে তাদের কাছ থেকে যদি সংগ্রহ করে নেন, আমি দেখেছি ওটা নিয়ে যদি একটু ডেমনস্ট্রেশন করা যায়, যারা যারা প্রার্থী তারা যদি ডেমনস্ট্রেশন করেন, তাহলে যারা ভোটার তাদের জন্য খুব একটা অসুবিধা হবে বলে মনে হয় না। আপনারা ইভিএম নিয়ে অনেক সংশয়ের কথাও বলেছেন, রংপুরে দৃষ্টান্ত দিয়েছেন, ইভিএম শুধু রংপুরে ব্যবহার হয়নি, আরও শত শত জায়গায় ব্যবহার হয়েছে। রংপুরে হয়তো একটা মেকানিক্যাল প্রবলেমের কারণে কিছুটা সমস্যা হয়েছিল, কিন্তু একজন লোকও নাই যে ভোট দিয়ে পরিশেষে যেতে চলে গিয়েছে, ভোট দিতে পেরেছে, সবাই বিলম্বিত হয়েছে, কিন্তু এর অনেক ইতিবাচক দিক আছে সেটা আমরা বুঝি, এবং ব্যালটের সুবিধা অসুবিধাও বুঝি, ইভিএম এর সুবিধা অসুবিধাও বুঝি। ইভিএম এর উপর আপনারা আস্থা রাখুন, এবং এখানে হয়তো ইয়েটা কম হতে পারে, উপস্থিতি কম মনে হতে পারে, আবার ব্যালটে উপস্থিতি অনেক সময় বেশি মনে হয়, অনেক সময় 110% হয়ে যায়, কিন্তু সেটা কিন্তু ভালো উপস্থিতি না। কাজে ইভিএম যে উপস্থিতি
হবে সেটা কিন্তু অনেক শুদ্ধ উপস্থিতি। কাজে আমরা যে ভোট দিতে চাই প্রত্যেকটি ভোটার তার একক ভোটটা প্রয়োগ করবেন। একজন ভোটার দশটা ভোট দেবেন না, পঞ্চাশটা ভোট দেবেন না, এটাই হচ্ছে ভোটাধিকার। তাহলেই কিন্তু যে রিপ্রেজেন্টেশনটা সৃষ্টি হবে সেটা জনমতের প্রতিফলন ওর মাধ্যমে ঘটবে। এবং আপনারা যদি জনপ্রতিনিধি হন তাহলে সত্যিকার অর্থে জনগণের ম্যান্ডেট আপনাদের থাকতে হবে। এবং জনগণের কারেক্ট ম্যান্ডেট হচ্ছে সেটা যেখানে জনগণ নির্ভয় এবং নিজস্ব চয়েস অনুযায়ী তার ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছেন। কালো টাকা নিয়ে খুব মাথা ঘামাবেন না। কালো টাকা যতই বিতরণ করা হোক যদি মনে করেন কন্ট্রোল করতে পারছেন না, কালো টাকা গ্রহণকারীদের বলে দেবেন ভাই কালো টাকা নিলেও নিয়েন, ভোটটা কিন্তু স্বাধীনভাবে দিয়েন। আপনি যাকে বিশ্বাস করেন, যাকে ভালো মনে করেন, ভোটটা তাকে দেবেন। কারণ ভোট দেওয়ার সময় কালো টাকা যে দিয়েছে সে তো পাশে দাঁড়িয়ে থাকবে না, আমি ভোট কাকে দিচ্ছি কিভাবে দিচ্ছি। কাজে ভোটাধিকার প্রয়োগের ক্ষেত্রে যদি আমার স্বচ্ছতা থাকে, স্বাধীনতা থাকে, সততা থাকে, কালো টাকা জোর করে আমার পকেটে কেউ ঢুকিয়ে দিয়ে গেছে বা আমি চেয়ে নিয়েছি, সেটা নির্বাচনকে খুব বেশি প্রভাবিত করবে বলে আমার মনে হয় না। সেক্ষেত্রে কালো টাকার বিরুদ্ধে আপনারাও আপনাদের প্রচারণাটা ব্যাপকভাবে করে যাবেন এবং মানুষকে সচেতন করবেন যে কালো টাকার বিনিময়ে প্রদত্ত ভোট সত্যিকারের ভোটাধিকার নয়। আর এটা খেয়াল রাখবেন সহিংসতা যে নির্বাচন আচরণ বিধিমালা একটা পর্যায়ে চলে গেছে, এখন আপনাদের সিম্বল অ্যালোকেট করা হয়ে গেছে যেটাকে প্রতীক বরাদ্দ হয়ে গেছে, এখন আপনাদের মূল প্রচারণার সময়। এই সময়টা আপনারা যথার্থভাবে ব্যবহার করুন যাতে আপনারা আপনাদের যারা ভোটার তাদের দাঁড়ে দাঁড়িয়ে রিচ করতে পারেন, তাদের কাছে আপনাদের চাহিদা বুঝিয়ে দিতে পারেন। এই সময়টাকে অসহিংসভাবে পরস্পর সহমর্মিতার সাথে আপনারা ব্যবহার করুন এবং এরপরে একটা সময় আসবে যখন প্রচারণা বন্ধ হয়ে যাবে, দুদিন গ্যাপ থাকবে, তারপরে ভোটের দিন। আমাদের সবচেয়ে বেশি ফোকাস রাখতে হবে আমাদের কমিশনকে ভোটের দিনের ওপর। যত রকম অপকর্ম আগে মিছিলে কি হলো, প্রচারণায় কি হলো, সেগুলো গুরুত্ব বহন করে কিন্তু ওর চেয়ে অনেক বেশি গুরুত্ব বহন করবে ভোটের দিন ভোটাধিকার প্রয়োগের ক্ষেত্রে কোনো অসততা, কোনো দুর্নীতি, কোনো অপকর্ম হচ্ছে কিনা। কেউ যদি পুরো একটি ব্যালট বই নিয়ে একাই সব ভোট দিতে পারেন তাহলে ভোটটা নষ্ট হয়ে যাবে, যারা ভোটার তাদের জনমতের প্রতিফলন হবে না। সেই দিকটাতে আমি সকলকে বলব যারা আমাদের নির্বাচন কমিশন কর্মকর্তা এবং প্রিজাইডিং অফিসার যারা আছেন তাদেরকে এটা নিশ্চিত করতে হবে যে ভোটাধিকার প্রয়োগের ক্ষেত্রে কেন্দ্রের ভিতরে এবং বুথের ভিতরে কোন রকম চাপ প্রয়োগ করা হচ্ছে না, কোন রকম অসততা করা হচ্ছে না, কোন রকম দুর্নীতির আশ্রয় গ্রহণ করছে না। সেখানে গিয়ে বুথে গিয়ে যেন সে নির্ভয়ে নির্বিঘ্নে তার ভোটাধিকারটা প্রয়োগ করতে পারেন। এর আগে কি হয়েছে হয়নি সেটা আমি ব্যক্তিগতভাবে মাথায় নিতে চাইব না, কিন্তু ভোটের দিন ব্যালট কাস্টিং এর সময় সেই নিশ্চয়তা করতে হবে। এবং যদি প্রয়োজন পড়ে নর্মালি পুলিশ ভিতরে প্রবেশ করবে না, কিন্তু যদি উশৃঙ্খলতার কারণে এবং ভোটাধিকার প্রয়োগের সমর্থনে যদি পুলিশের প্রয়োজন হয়, ম্যাজিস্ট্রেটের প্রয়োজন হয়, তাহলে পুলিশ ম্যাজিস্ট্রেটকে তলব করতে হবে। মানে আমরা ভেতরটা নিশ্চিতভাবে সেই ভোট প্রদানের ক্ষেত্রে কোন রকম অনিয়ম দুর্নীতি আমরা বরদাস্ত করব না। যাক, আমি আপনাদের যে প্রশ্নগুলো করেছিলেন ওগুলো আমি সাধারণ কিছু বলেছি। নির্বাচনটা গুরুত্বপূর্ণ, নির্বাচনটা কিন্তু গণতন্ত্রের ভিত্তি, নির্বাচন ছাড়া গণতন্ত্র হয় না। আজকে যারা আপনারা নির্বাচিত হয়ে জনশাসন করবেন এই প্রথা যদি বাদ দিয়ে দেওয়া হয় টোটালি, তাহলেও কিন্তু চলবে, ওই শাসনটা চালাবে ডিসিএসপি সাহেব, কিন্তু সেটা কখনোই কাঙ্ক্ষিত নয়। সেখানে কিন্তু জনগণের যে জন ইচ্ছা তার প্রতিফলন হয় না। এই জন্যই সারা পৃথিবীতে যে লোকাল গভর্নমেন্ট, আমেরিকাতেও বলেন, বিলেতেও বলেন, ফিলিপাইনেও বলেন, সব জায়গাতে কিন্তু লোকাল গভর্নমেন্ট, স্থানীয় সরকারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা সকলেই নির্বাচিত এবং এটা গণতন্ত্রের রাষ্ট্রবিজ্ঞানের একটা তত্ত্ব যে মানুষের এই শাসন ব্যবস্থাটা গণতান্ত্রিক হওয়া প্রয়োজন।
গণতন্ত্র ছাড়াও শাসন ব্যবস্থা আছে, রাজতন্ত্র আছে, তারপরে আপনার হিটলার সাহেবেরও একটা নিজস্ব তন্ত্র ছিলেন যেটাকে ন্যাশনালিজম বলা হতো, সেটাও একটা তন্ত্র। কিন্তু সার্বিকভাবে স্বীকৃত হচ্ছে গণতন্ত্রটা, গণমানুষ তাদের প্রতিনিধিকে নির্বাচিত করবেন এবং নির্বাচনটা হবে নিরপেক্ষভাবে অবাধে, এবং ওর মাধ্যমে যে প্রতিনিধিরা নির্বাচিত হবেন তারা সরকার গঠন করবেন, তারা স্থানীয় শাসন পরিচালনা করবেন। এটা আপনারা অন্তরে বিশ্বাস করে, অন্তরে লালন করে আগামী 25 তারিখে যে নির্বাচনটা হবে সেটাকে অহিংস, সুন্দর, নিরপেক্ষ, অবাধভাবে পরিচালনা করবেন, এবং পরিচালনায় আপনারাও সহযোগিতা করবেন। আমরা নির্বাচন কমিশনের পক্ষ থেকে এবং প্রশাসন এবং পুলিশ প্রশাসন তাদের অবস্থান থেকে পরিপূর্ণ সহায়তা আপনাদেরকে প্রদান করবে। আর কোনো অভিযোগ যদি তাৎক্ষণিকভাবে হয় নির্বাচন কমিশনকে জানাবেন, আমরা যতদূর সম্ভব তাৎক্ষণিকভাবে সেটা অ্যাড্রেস করার চেষ্টা করব। আপনাদের সকলের জন্য আমার এবং আমার কমিশনের পক্ষ থেকে শুভকামনা রইল। ধন্যবাদ। সম্মানিত সদী মণ্ডলী, এবারে আমি